আর পর একদিন সিঁড়িতে হুমড়ি খেয়ে পড়ল। ব্যাস বুটি ছিল, তাতে গলাটা টুকরো হয়ে গেল। হয়তো মারা যেতই, কিন্তু তার আগে আরো সাংঘাতিক মৃত্যুর সাক্ষী হলো। শরীর দুর্বল ছিল, রক্ত বমিও হতো। সে এক বিশ্রী অবস্থা হয়নবাবু, কিন্তু কিন্তু আমি কি করে বাঁচতুম বলুন ওকে ছাড়া? হ্যাঁ, আমার ছাড়া আর কেউ ছিল না, ওরও কেউ ছিল না, তাই সৎকার করলাম না। ওর হাড়গুলো এখনো আছে এই বাড়িতে। ওই যে ছবিটা দেখছেন, ওই ছবিটাতেই এখনো ও থাকে। পুরুষদের আকৃষ্ট করে তাকে মায়ায় ফেলে, আর বউগুলোকে মেরে ফেলে। আসলে আসলে সংসারটা নিজে করতে পারেনি তো, তাই অন্য কাউকেও করতে দেয় না। তবে তবে মাঝে মধ্যে রক্তের দরকার হয় তো, তাই এইভাবে বিজ্ঞাপন দিয়ে নবদম্পতি আনি, আর ওর খিদে মেটায়। জানেন অয়নবাবু, ও আমার জন্য রোজ এখানে আসে, আমায় আমায় বড্ড ভালোবাসে। আমি ওকে বড্ড ভালোবাসি। আজ এতগুলো বছর ওকে ছাড়া অথচ রোজই ওকে অনুভব করি। এই যা অয়নবাবু, অয়নবাবু শুনছেন? আপনার চোখটা তো বন্ধ হয়ে গেল এমা, মারা গেলেন নাকি অয়নবাবু?